আসতে আসে শিব দিনই শান্তি ভেলায়, মানুষ আসতে আসে লাটিমর্যা ধুলা পায়, মানুষ আসতে আসে চোখের ভেতরে তুই কেন যায় শুনে নাই মানুষের মরণ
আগে লাল আসমান ভোরের আগে ভয়ানক ভোরে লাল শুনি না কিচ্ছু শুনি না শুনি না কিচ্ছু শুনি না কেবল বাতাস ছাড়া আর কিচ্ছু শুনি নাই দুই কান দিয়া কোনদিন কোনো বেটা মুক্তি বাহিনীর নামে আস লিখা দেয় দিছি ওই যেমন ভিটায় খা খা কাক ডাকলে দুপুর বেলা লাঠি হাতে বসি খা দেয় আপনার হুকুম মতো খোলা রাখছি চার দিকে চোখ ক্যারামের মধ্যে কোন সন্দেহজনক ঘোরাফেরা দেখলেই বাঁচতেছি সাপের মতো হুজুরে হাজির উপর সিদ্ধই সিদ্ধ হুজুর কিছু যে কন্যা কথা মাকবর সাহ আপনার মুখে তো আগে দেখি নাই কথার অভাব কি বা হার কথা যায় বিয়ার মজলিসে বৈরাবত গাও ভরা অলঙ্কার দিছে বর্ষার কই মাছ কথা ভাল পারে বাক্য না আমের জোপা তাল বেগম বেহাত বেসরম আমারই উঠানে আমারই মুখের পরে তোরে আর জানে বাঁচাব না তাও দিয়ে কুপালে কাজ কর হুকুম দিলে এক ছুটে যাইবার পারি যেখানে আস্থা নিয়ে আছেন নিজে ওনারা আসলে পরে সৌজ আত্মারে সমর্থন করেন নিজের মোরা নাই আমি আসলে ডর লাগছে ডর পাইছি ডর ধরছে ডর সি কোন সাপের মতো ডর ঢুকছে বেহুলার মোহার বাড়ি মাতবর সাহেব কথাগুলো বুঝা দেখেন রাগ যাও যা কিছু করেন আর যা কিছু বলে আপনি ছেলের সমান তা হোক না না দান নিতান্ত আশ্চর্য হইয়া শুনতাছি পতনা চাপাই অথচ স্মরণ শক্তি একেবারে সারে থেকে নাই এই সেই দিন আমার এতটুকু অপমানে মনে করছো দূরি আন্ধার আম পুত্রে চিরকাল আম হইয়াছে জাম পুত্রে জাম সময়ে ফলের গাছে অতি মিষ্ট ফল না ধইলা ভয় কর্ম ফল কথাটা কে আমারে কইলে কৃষক কথা কোন কথা আপনি একটু বসে মানুষের মুখের কথা এমনই দাস্য নিজ কথার পরে নিঃসত্য নাই একবার তোলা গেলে রব হইয়া যায় বন্ধ কথার মতো কথা তার কোনো পাত্র ভেদ নাই আরো কই যার পায়ে রশি বান্ধা থাকে টান দিলে তারই পায়ে আগে টান লাগে আপনার যখন তা মর্জি তখন তাই দিবেন তাই আমার একটু আমি সময় দিবে এরা দরবারে আসছে বহু দরকার গাইবে আপনার হাতে আর আমার দুনিয়াদারি আর কিছু কানাবো না এমন কথার সাথে দাদা খাইতেছে না মনে আছে সেই শুনে ওর এখন অবসর রাইতে হাজিগঞ্জ থেকে রওনা দিছি সোজা বাড়ি যাই পরিবর্তনই কথা তারপর শ্মশান একটা সাথে আছে কয়েকজন দোকানদার তারা কয় মিয়া সাহেব পাশে পাশে কি যেন আসতে আছে যত কয় ও কিছু না পাশে লইয়া চলো ততই মানুষ যে এমন নিজেদের মধ্যে তার ফিসফাস ও ভাই শ্মশান ঘাটে মরার পাঞ্জরে পা দিয়া খায় আছে পাহাড় সমান মানুষ সারা গায়ে বস্ত্র না মনে একবার বাড়ি দিলে যায় না সমান টুম টুম করতেই থাকে টুম 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 করতেই থাকে ওরে কাজব কারখানা একবার পাইলে বাহানা চক্ষে নিমিষ লক্ষ্য মূর্তি খারা বুঝছেনি কথা আগাছা বসিল
অদিকে আসল কথাটা আমি শুনবো ভাই। জানতে চাই, জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আরে আরে কমনা, শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই। আরে আরে কমনা, শুনে সব কথা শুনতে চাই, মিথ্যা কথা কিনা শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আমাদের কোনো বিপদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে চাই, বুঝতে চাই, বুঝতে চাই, বুঝতে চাই। কোন দেখি বিপদ কোথায় নাই, কোন কামে নাই, আর সকল কামের চেয়ে বড় হইল গিয়া দেশ রক্ষা করা। এ তোমার এমন লেখা হাল দিয়ে তো বিশ্বাস করা, অথবা খালুই দিয়ে সমর করা। দেশ রক্ষা মানে হইল গিয়া পানি না নারায়া পানির উপর ঠিক রাখা নিশ্চয়া। আরে মিয়া, তারও সে শক্ত শত গুণ, দেশের ভিতরে যদি ধৈর্য তাই গুণ। দেখো রে না দান বান্দা, নিজ মনে ভেবে সত্য কথা কইছে। সুন্দর সংক্ষেপ, সংক্ষেপ কইলাই সত্য কথার যে ধার। আপন সকল কথা শেষে ওই ভাই সব যেখানে না শুনো শুনো কান কথা দা হামিসা কথা ওনাদের ফরমান আল্লাহ হযরত সাক্ষী কারো সাধ্য নাই মারে যদি আমি রাখবি আল্লাহর উপরে আপনি দিলেন যেভাবে সকল দায়িত্ব দিয়া মনে হয় তাতে নিজের করার কিছু নাই দুনিয়াতে অথচ তিনি ইদিয়া দিয়েছেন হাত আর বুদ্ধি বিবেচনা সুপ্রহ কুদরতের পরে আইস কর সন্দেহ শয়তানের কাজ কুফর না ফরমানি বেদিনে হারা এত দিন যে মাবুদ আপনি বিপদে জরে বানি তুফানে গারদে অকুল পাথারে হাত ধইরা পারে তুলছে হুইলা যাও তারে মাতো শা ঘুরা দিলেন আপনি সোজা কথাটা কথায় কথা খালি আল্লাহর টানে অথচ আপনি জানা থাকুক বাবা তো জানেন কম করে 20,000 লোক আছে 17 গ্রামে দুনিয়াদারি কামে লাগা থাকলেও তার মধ্যে দিনে পাঁচবার পশ্চিমে ফেরা এবং হুকুমে আল্লাহ আদিরের সময় শেষ তার দিছে যখন যেখানে খাবে খেতে মাঠে হালনে কাদায় নিদুয়া পাথারে বানে কবে ফেলায় আদুর এতে মন্থ যখন দেখাছি হাত ভরে শিক্ষাও দিয়াছি যদিও নিজের ঘরে সব দিন জোটে নাই শুকনা শাক খা আল্লাহর হুকুমে তবু করিলে মিসকিন তফাত গোষ্ঠীর দারুণ ধরে দুনিয়ায় লাগলে মাতর মসজিদে সব ভেঙে পড়ছে যখন সুইটা কি আছি নিজের বুকের পাঁচজন পিলা সারাই দিয়েছি যদিও নিজের ঘরে ভাঙা চাল দিয়া সারা পানি ভাইসা হইছে দরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অথচ আল্লাহর নামে আপনার ঘরে কোনো কিছুর কম হয় নাই দেন ধরে ধরে বাড়ি যায় বারো মাসা ফুলের বাহার বুঝি না আল্লাহর কুদরত কারে কয় কারে কয় বিচারা স্যার যাদের জীবন হইল জুন্তুল নাহার তারে কিছু দেও নাই দিয়াছো ইমান আর জানে সকলে দিয়াছো অধিকার তারে দিয়াছো তুমি দুনিয়া আর ইমান মাপার কোনো কথা নেই কেউ বলে না কোনো কথা নেই কেউ চলে না কোনো কথা নেই কেউ জ্বলে না কোনো কথা নেই কেউ টলে না কেউ বলে না কেউ চলে না কেউ জ্বলে না কেউ টলে না যেন অন্ধ চোখ বন্ধ যেন খঞ্জ হাত বাঁধা ভালোবাসাহীন জলে সাঁতরায় শোকে কাঁপরায় অতি মাত্রায় এক অসুবিধা ক্ষেত্রে আগুন দিয়া করে সেগুন একটা কথা না কইয়া পারি না ওইদিকে ভিড়ের মধ্যে বড় উত্তেজনা জোয়ান কতগুলো খাড়া খাড়া একদম করে ফেলব তোর সন্দেহ নাই কি হয় খবর পাঠানোর সময় আছে মিলিটারি আসলে দেখবেন সব সুসা জানো যাই ভাবি
কে কয় যে কয় তার নাম জানা চাই নাম বলে বলে গেল
ঘোড়ো বুঝেন সংক্ষেপে এই যে পুকুর পারে খালে আসা না কোলের কামান হঠাৎ হাতে আমরা পারে একজনের পায়ের টান নদীর কিনারে সারি সারি কর্পূর আতারাবি যেদিকে চোখ পাতি খাকি খাকি যার দিকে খাকি অচিন চেহারা যন্ত্র আশপাশে ভয় ভয় দাগি সারা ক্ষেত তসন সবজির বাগান শেষ গরু ভেড়া রোজ কম হয় অত সাপের কথা তারা আছে বইলাই নির্ভয় নতুন কৌশলিয়া নতুন গায়ক কথা কিন্তু বই জানি সাথে সেই রাজি করছি সে হইব আমার জানা নাই আরো শুনতে পাইলাম
বর্মা পরের দিন রীতিমতো বিয়া, না হয় দেশের ছেলে নাই হইল দেশ দিয়ে পানি খাবো। দেখেনিও যুদ্ধ শেষ হইলে পর শোনায় পরে আসলে তোমার এই ঘর সত্য কিনা, সত্য কিনা, সত্য কিনা কোন এই বিয়া হইল কখন? আপনার মেয়ের সাথে স্কুল মাস্টার আছে বিয়া ছিল ঠিক, মেয়েরা সাথে ছিল যে বিয়া যে ঠাকুর লোক পিছাই দিলে হইল পিতা হইল পিতা। কোথায় স্কুল মাস্টার? সব কলে জানে সে গেছে মুক্তি বাহিনী তার হাতে কমিয়ে দিতে আমারে যে কসম খোদা সবার উপরে তাই দুশ্মনের হাত থেকে দেশের উদ্ধার দেশের উদ্ধার নাকি নিজের বিস্তার? তোমাদের নামের বিস্তার, তোমাদের বংশের বিস্তার, সারা দেশে সুখের বিস্তার। আই নো নো কিছু আর সুখ নিজের মেয়ে কোন কি হইল তার জিজ্ঞাসা করেন তারে, জিজ্ঞাসা করেন তারে। এক রাত্রি পরে সাধের জামাই তোর মাইকেল ঘরে, রাত্রি দুই পরে এসে ক্যান ফালায় গেল আমার জীবন, হঠাৎ খাটা সে খাওয়া হাটের পতন করেন জিজ্ঞাসা। যদিও সকল সভ্য আমার উপর না, আমি না, আমি কিছুই জানি না, আমি ফর্মা দেখে মাপ করে মেয়ের বিয়া দিয়ে আমি আমি নিজেই তার হাতে আল্লাহর নামে দিয়েছি মেয়েরে। আমি জানি আল্লাহ তাআলা আর হাসরে আখেরে এই বিয়ে কবুল ভাবে অবশ্যই নিবেন। আমি জানি ডুবার পানিও হয় জমজমের পানি, আমি জানি আল্লাহর কালাম হইল নিজেই বুলন্দ, পাপি তাপি পীর পাতলা কানা ঘোড়া আতুর বা অন্ধ যেই তা দিব্বার পর উচ্চারণ করে পাপ হুজুরে কবুল হয়। কোন শক্তি নাই দুনিয়ার পরে তা না সার এই সবাই দেওয়ার কি দরকার? সকলের জানা কথা কলমে আছে অধিকার, প্রত্যেকের সমান সমান নিজের আপন ভাই সেই যে কাবিল তা জানিয়া ছিল দুনিয়ার প্রথম খুন, তারপর সেই পাপ কিভাবে সে করে খুন এই ধরে হাস কান্দি নিয়ে সমস্ত দুনিয়া হাবিল তোর ভাই, এমন কোনো জায়গা নাই সারা দুনিয়ায় সে পালায় কোথায় পালায় কোথায় পালায় কোথায় পালায়। এর চেয়ে পরিষ্কার বলো আমাদের মুশকিল ছিল বাবা সাহেব, আমাদেরও একটি সন্দেহ ছিল না ফসলের সময় থেকে যে আপনার কারবার আর কিছু টাকা নাই। কয়দিন অনুপস্থিত থাকার পর গতকাল থন্দ অপ শুরু কর
ক্যাপ্টেন সাহেব জি আসলে উপস্থিত হন। সেই চক্রাপ্তর বন্ধু ফসল খারা দেখলে ভয় করে যেন আফিম কানা অতি দখল করার সব কঠিন শুকনো মুখ ধায় আসে। এতদিন যে লোক নিজের লোক তুইলা দিতে পারে বিশ্বাস কি তারে কিভাবে বুঝায় খাবার দিয়াছি সাধ্য ছিল যতটুকু তার বেশি দিয়াছি আমি মেরে না দাও যদি আসে বাড়িতে আগুন দেব ওখানে রক্তের নদী হয়ে যাবে Yeah.
এই লোক আবার নিশ্চয় গ্রামের সীমানায় পৌঁছায় গেছে। Thank you.
Bye.